থেকে আল্লাহ বাঁচাইলেন, অনেক বেহুদা বেকার খরচ থেকে আল্লাহ বাঁচাইলেন, ডাক্তারের ভেটো যায় না, পুলিশের ভেটো যায় না, আদালতের আপনার উকিলগুলোর ভেটো যায় না, আল্লাহ পাকে ইতার থেকে আমরা রে বাঁচাইন, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইন, মারাত্মক ধরনের বেমার তাকিয়া অপারেশন তাকিয়াও আল্লাহ তালায় বাঁচাইলেন, ও হইল বরকত। আল্লাহ আমরার মালর মধ্যে বরকত দেন, সদকা খয়রাত করলে, যকাত আদায় করলে, আর সুদ খাইলে কিতা করইন, ইতা আল্লাহ খালি মিটাইন, সুদর টেখা ইতার বরকত আল্লাহ মিটাইন, আখেরত তো সুদর টেখা এগুন আমরার লাগি বিরাট বড় বিপদ হইয়া দাঁড়াইব, ও দুনিয়া তো আল্লাহ ইতার মধ্যে কোনো বরকত দেন না, কোনো শান্তি হয় না, সুদ খারা মানসে কোনো আরাম নাই, তার আর দুনিয়ার মধ্যে শান্তি নাই, আর মারাত্মক বেমারের মধ্যে পড়বা, মারাত্মক অসুবিধার মধ্যে পড়বা, দশ টাকা আয় আর একশো টাকা খরচ, ওলা ও অবস্থা হইতে পারে, গতিকে এটার থেকে আমরা বাঁচতাম। আর সময়ও শেষ হয়ে গেছে, আমার অনুমান আসলো সাতটা পর্যন্ত আলোচনা করার, কিন্তু এখন তো মা তো রয়ে গেছে, আর ফার্স্ট নম্বর কথা হইল আমরা যে তুলাতুড়ি জানি যে থা কেয়ামতর দিন আল্লাহ পাকে প্রশ্ন করবা, তুমি যেখান জানছো ওখানোর উপরে কী পরিমাণ আমল করছো, আইস তো আমরা সম্পর্কে জানি লইছি, আমরা টাকা পয়সা কিলা উপার্জন করতে লাগে আর কিলা এটা খরচ করা লাগে, এটা আমরা যত যে পরিমাণ জানছি ওটার উপরে আমরার আমল করা কর্তব্য, আমরা ইলিম যে পরিমাণ আছে, নমাজ ফরজ রোজা ফরজ এটা আমরার খেয়ে রোজানা আছে নিখুন চাই, মদ খাবা বহুত বড় জঘন্য একটা অপরাধ, জিনা জঘন্য একটা অপরাধ, বেফর্দা হিসাবে মা বৈনকলর চলাফেরা করা এটা মারাত্মক এক একটা গুণা, এইগুলো আমরা খেয়র অজানা আসেনি, এই সবর উপরে আমরা আমল করতে লাগবো কিয়ামতর দিন আল্লাহ তালাই আমরারে জিজ্ঞাসা করবা, যে পরিমাণ আমি তোমরারে ইলিম দিছি, যে পরিমাণ তোমরারে আমি জানাইছি, তোমরা জানছো এই পরিমাণের উপরে তোমরা কতখান আমল করছো, গতিকে আমরার এই জবাব দেবা লাগবো, দিতে হইলে এখন থেকে আমরা প্রস্তুত থাকতে লাগবো, আমরার আমল করার চেষ্টা করা লাগবো। ভাই অকল একটা ব্যাপারে আলোচনা করার আমার খুব ইচ্ছা আসলো, কিন্তু সময় শেষ হয়ে গেছে করিয়া আমি পারিয়ান না, তবে ইঙ্গিত করিয়া যাইতাম সাইয়ার, আমরা ও যে বিভিন্ন লাইনে আমরা উপার্জন করি অবৈধভাবে, এর একটা বড় অবৈধ উপার্জনের লাইন হইল বিয়া শাদীর মধ্যে আমরা যে কন্ডিশন করিয়া টাকা পয়সা লই, এটাও একটা অবৈধ পন্থা, এটার তাকিয়াও আমরা বাঁচিয়া থাকতে লাগবো। আল্লাহ পাকে আয়াতের মধ্যে কইতরা, যত নবী যত রসুল দুনিয়াত ফাটাইছেন, সমস্ত নবী সমস্ত রসুল হল আর তারার উম্মত হলরে আল্লাহ পাকে দুইটা হুকুম দিছেন, একটা হুকুম দিছেন হালাল খাইও, দুই নম্বর হুকুম দিছেন নেক আমল করিও, হালাল খাবারে কত গুরুত্ব আল্লাহ দিতরা দেখতরানি, সারা নবী হল আর তারার উম্মতরে এই হুকুম দিছেন, আর নেক আমলেরও হুকুম দিছেন, কিন্তু নেক আমলের আগে হইতরা হালাল খাবার কথা, কারণ নেক আমল যদি আপনি করতে চাওতে হালাল খাওয়া লাগবো, হালাল খানা না খাইলে নেক আমল করা যায় না, আপনি ইচ্ছা করি অবর্তা নাই নেক আমল করতা, আপনার যদি খানা হালাল হয় না আর হারাম খাও যদি তাহলে ব্যস্ত যাওয়া বড় কঠিন, যে মাংসর টুকরা হারাম খাইয়া বৃদ্ধি হয় এটা দুজকও যাইব নবীজে হইসেন, গতিকে হারাম খাওয়া হারাম উপার্জন থেকে আমরা বাঁচিতাম, বিশেষ করিয়া বিয়া শাদীর ব্যাপারে আল্লাহর রসুলের একটা হদিসর মর্ম যদি আপনারা ইয়াদ রাখিলেন, তে এখন কোনটা যাইজ আর কোনটা না যাইজ আপনারা নিজে নিজে ফয়সলা করে নিতে পারবা। আল্লাহ রসুলের কইতরা লা ইয়াহিল্লু আলা লা ইয়াহিল্লু মালুম রিইম মুসলিমিন ইল্লা বিতি বিনাফসিম।